প্রতিদিন রাষ্ট্রবাদীদের হ্রাস, রাজ্য দিকে দিকে সাধারণ থেকে আলাদা হতে চলেছে তারা। বুধবার এমনই এক ঘটনা দেখা গেল 32 মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের মহারানী লাভ স্টোরি বাজার এলাকায়। সংবাদে জানা যায়, এদিন বেলা একটা নাগাদ লাভ স্টোরি বাজারে কংগ্রেস দলের দলীয় অফিস উদ্বোধনকে ঘিরে 55 পরিবারের 220 ভোটার শাসক দলকে টাটা গুড বাই জানিয়ে ভারতীয় জাতীয় কংগ্রেস দলে যোগদান করেন। কংগ্রেস দলের পক্ষে দলত্যাগীদের বরণ করে নেন পিসিসি সদস্য অভিজিৎ সরকার, মাতাবাড়ি ব্লক সভাপতি ইউসুফ আলী, মণ্ডল কোঅর্ডিনেটর উত্তম দে, মহিলা নেত্রী সবিতা সূত্রধর, যুব কংগ্রেস নেতা শুভদীপ মিত্র। দলত্যাগীদের মধ্যে মানিক জামাতিয়া জানান, বহু আশা ভরসা করে 25 বছরের বাম সরকারকে সরিয়ে রাম সরকার প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু শুধুমাত্র কতিপয় নেতার উন্নয়ন ছাড়া সার্বিক উন্নয়ন আর হয়নি, যার ফলেই আমরা দল ত্যাগ করতে বাধ্য হলাম। এদিন এই দলত্যাগের ঘটনায় বেশ উৎসাহ এবং উদ্দীপনা দেখা যায় লাভ স্টোরি বাজার এলাকায়। তাছাড়াও এদিন একটি দলীয় অফিসের উদ্বোধন করেন উপস্থিত নেতৃত্বরা। মাতাবাড়ি ব্লক কংগ্রেস উদ্যোগে মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের লাভ স্টোরি বাজারে আমাদের মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বরিষ্ঠ কংগ্রেস নেতা তথা ইউসুফ আলী ব্লক প্রেসিডেন্টের ওনার নেতৃত্বে, মানিক জমাতিয়ার এখানকার যে লিডার ওনার নেতৃত্বে আমাদের লাভ স্টোরি বাজারে 55 পরিবারের প্রায় 220 জন ভোটার আজকে কংগ্রেস দলে যোগদান করেছে। আমরা তাদের জাতীয় কংগ্রেস দলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সোলন ইসকাং আং বিজেপি ইয়াত কুমার আমি আছাইছুম শুধু আমি একজন আমি ইয়া দল নিয়ে নিয়ে দল থাকতো হ্যাঁ দল থুই বিজেপি সরকার ভিতরলো হ্যাঁ বিজেপি সরকার তো এভাবে পরে সিজাগলিয়া মূসাবো উমা ইয়া এবং মাচা ইয়া তাক যে নেতা খাই তোমায় র বুথসা ছিল ইয়া বড়ছি তাক নেতা কত অখন যে নেতা আছে তারা বুটর দিছে না বিজেপি মুজেন তারা অখন নেতা বড় আমরা চিনে না অখন আমরা তো ভিতরে লঙ্কা মুজেন ফালাই দিছে আমরা রে এই লাগে আমরা এই বিজেপি থাকতো না এই লাগে আমি আয়া করছি কংগ্রেস। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।